হ্যালো বিয়ার্স টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমাদের মূল আলোচ্য বিষয় অংশীদারি ব্যবসায় প্রকারভেদ বর্ণনা করো অংশীদারি ব্যবসায়ীকে আমরা প্রথমত দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে সাধারণ অংশীদারী ব্যবসায় দুই নম্বর হচ্ছে সীমাবদ্ধ অংশীদারী ব্যবসায়ী সাধারণ অংশীদারি ব্যবসায়কে আবার দুই ভাগে ভাগ করা যায় ঐচ্ছিক অংশীদারি ব্যবসায় নির্দিষ্ট অংশীদারী ব্যবসায় নির্দিষ্ট অংশীদারী ব্যবসায়ীকে দুইভাগে ভাগ করা যায় নির্দিষ্ট সময়ের জন্য প্রতিষ্ঠিত অংশীদারী ব্যবসায় নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য গঠিত অংশীদারী ব্যবসায় এগুলোর আলোচনা করা হলো এক নাম্বার সাধারণ অংশীদারী ব্যবসায়, যে অংশীদারী ব্যবসায়ের ক্ষেত্রে সকল সদস্যদের দায় সীমাহীন থাকে তাকে সাধারণ অংশীদারী ব্যবসায় বলে সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায় যে অংশীদারী ব্যবসায়ের ক্ষেত্রে সকল সদস্যের দায় সীমাবদ্ধ থাকে তাকে সীমাবদ্ধ অংশীদারী ব্যবসায় বলে ঐচ্ছিক অংশীদারী ব্যবসায় যে অংশীদারী ব্যবসায়ীর ক্ষেত্রে সদস্যদের স্থায়িত্বকালের কোনো সীমানা নির্ধারণ করা থাকে না তাকে ঐচ্ছিক অংশীদারী ব্যবসায় বলে নির্দিষ্ট অংশীদারী ব্যবসায় যে অংশীদারী ব্যবসায়ীর ক্ষেত্রে সকল সদস্যদের ব্যবসায়ীর স্থায়িত্বকালের সীমানা নির্দিষ্ট করা থাকে তাকে নির্দিষ্ট অংশীদারী ব্যবসায় বলে নির্দিষ্ট সময়ের জন্য প্রতিষ্ঠাত প্রতিষ্ঠিত অংশীদারী ব্যবসায়। যে অংশীদারী ব্যবসায়ের ক্ষেত্রে ব্যবসায়ের সময়ের নির্দিষ্ট করা থাকে একটা সীমানা নির্ধারণ করা থাকে তাকে নির্দিষ্ট সময়ের জন্য প্রতিষ্ঠিত অংশীদারী ব্যবসায় বলে নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য গঠিত অংশীদারী ব্যবসায় যে অংশীদারী ব্যবসায়ের ক্ষেত্রে একটা সুনির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য প্রতিষ্ঠিত হয় উদ্দেশ্য অর্জনের পর সেটার মেয়াদকাল শেষ হয়ে যায় তাকে নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য গঠিত অংশীদারী ব্যবসায় বলে উপরোক্ত বিষয়গুলো আমাদের অংশীদারী ব্যবসায়ের প্রকারভেদ যা অংশীদারী ব্যবসায়কে একটা থেকে অন্যটা পৃথক করেছে বিষয়টি দেখার জন্য ধন্যবাদ পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল